منوره ولو كره الكافرون بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ان تنصروا الله ينصركم ويثبت اقدامكم وقال ربكم ادعوني استجب لكم والذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العباده رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন আশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলব আল্লাহর পথে মোরা চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে ওড়াব মোরা দুশ্মনের মুখোমুখি দাঁড়িয়ে মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন আল্লাহর পথে মোরা চলবই আপনারা একটু জোরে জোরে বলবেন আশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন আল্লাহর পথে মোরা চলবই রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে এ জীবন বাজি রেখে কোরআন নিশান মোরা আল্লাহর আকাশে ওড়াব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন আল্লাহর পথে মোরা চলবই আল্লাহর পথে মোরা চলবই আমাদের দেহে আছে জিহাদি রক্ত আমাদের দেহে আছে জিহাদি রক্ত প্রাণে প্রাণে ইসলামী ঝংকার তাকবীর তাকবীর বাতিলির মাসনাদ তাকবীর তাকবীর বাতিলির মাসনাদ কত ভেঙে করেছি যে চোর মার কত ভেঙে করেছি যে চোর মার মুসলমান আমরা হলাম আলী আসাদুল্লাহ জাত যার চোখ উঠে আছে নাটা কচের মানুষ হযরত আলীর শক্তি বাহাদুরী শুনে মনে হয় যে কত মোটা সোটা লম্বা ছিলেন না উনি একটা নাটা কচের মধ্যম গঠনের কিন্তু আল্লাহ শক্তি দিয়েছিলেন একদম সিংহবা কি করবি তোর ফিল যে ছোট আর যে মুসলমানের উপজা ফসল পানি যেমন আজকাল ফলন দিয়েছে মুসলমানের ছেলে পিলা তো ফলন ধরেছে গতবার যেটি জমে নিয়ে এবার দেখেন ইয়ার বাজি বলছে জাল্লারে আল্লাহরে মাইয়া লোকের আর বেটি ছেলের কষ্ট আর সহা যায় না বাজিরে একটু খালি এই যে আপনার এই জালের পাশে যে মদ লোকগুলো পুরুষগুলো আছে একটু যদি আপনারা সরে আসতেন তাহলে খুব ভালো হতো তো এই যে এরা কি যদি সরা তো ওরা যে আরো এগিয়ে গিয়ে আসবে তখন এরা যে চাপা পড়ে যাবে আগামী থেকে আমাদের বিকল্প ভাবনা ভাবতে হবে এই ফিল্ডে জালসা হবে না তো ভাই আমার এমনই একজনের সঙ্গে নবী মোকাবেলা করতে পাঠিয়েছিলেন যার নাম ছিল মারহাব যার নাম ছিল মারহাব ওই একাই একশো একাই একশো কোমরে জিঞ্জির বেঁধে দিয়ে একশো জন ছেলেকে বলতো তোরা আমাকে টান টান ইঞ্জিলকে কি কেউ টানতে পারে ও পাগলা হাতি ওর একটা চুল লড়াতে পারত না সমস্ত যুবকদের রগ টান টান হয়ে যেত ঘাম চুয়ে যেত কিন্তু লড়াতে পারত না এবার মারহাব বলতো তোরা ধর আর আমি টানছি হচ্ছে মালাকে যেমনই শক্তি লাগাত ভাই আমার একশো যুবককে হড় হড় করে টানতে টানতে নিয়ে চলে যেত যখন খাইবরের মাঠে ও নেমেছে তখন ওর শরীরে ওর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এক কুইন্টাল ২০ কিলো এক কুইন্টাল ২০ কিলো লোহার পোশাকই শুধু পরে আছে কয়েন তো
এক কুইন্টাল 20 কিলো লোহার পোশাক পরে আমার মাথাতে আপনি আদমন বোঝা দেন তো আমি পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে যেতে পারবো না, মান যেতে ব্যথা হয়ে যাবে। এক কুইন্টাল 20 কিলো লোহার পোশাক আর এসে যুদ্ধের ময়দানে এসে হুঙ্কার ছাড়ছে, মাইয়ুবারে জনি এ মুহাম্মদ কে আছে আমার মোকাবেলার জন্য পাঠা, ও আমাকে মেরে জাহান্নামে পাঠিয়ে দেখ, না হয় আমার হাতে মরে তোর তোর মতে যে তো আমার মুসলিম ও মুসলিমের হাতে যারা মারা যাবে তারা জান্নাতি শহীদ, তো আমার হাতে মরে উস জান্নাতি হয়ে যাক। আল্লাহ আল্লাহ, নবী কাকে পাঠাবেন? সব সাহাবি 1400 সাহাবি মাথা নিচে করে আছেন, জুবায়ের বিন আওয়াম মাথা করে আছেন, তালহা ও মাথা নিচে করে নিয়েছেন, ও হযরত আবু বকর উমর উসমান। ওই সময় নবী বলছে আলী নিজের চাচাতো ভাই নিজের জামাই কোন শ্বশুর নিজের বেটিকে হাতে ধরে বিবাহ করবে জি, কিন্তু আজ বড় ভাগ্য যদি আজ আমার জামাই শহীদ হয়ে যায়, আজ যদি আমার জামাই এই কোরআনের জন্য যদি কুরবানি হয়ে যায়, কিয়ামতের দিন আমার বেটি ফাতেমা আল্লাহর দরবারে দাঁড়াবে যে আল্লাহ আমি যৌবন অবস্থাতে কেন বিধবা হয়েছিলাম, কেন আমার স্বামীকে ওই কাফেররা শহীদ করেছিল, আজ আমি তার ইনসাফ চাই। এ যে আমার বেটি ফাতেমা যে ভাগ্যবতী হয়ে যাবে, তাই আলীকে বলে আলী তুমি এগিয়ে যাও। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ লড়ব, যতক্ষণ ও আমাদের মতন না হয়ে যায় ততক্ষণ, মানে মুসলমান। নবী বললেন দেখো প্রথমে গিয়ে তুমি তালোয়ার চালাবে না, মুসলমান আগে বেড়ে কোনোদিন কাজ করে না, মুসলমান সন্ত্রাস নয়, মুসলমান সন্ত্রাসমূলক কাজ করতে পারে না, নবী নিষেধ করেছেন। নবী বললেন আগে উদউহ এলাল ইসলাম, তুমি ওকে কালেমার দাওয়াত দেবে কালেমা পড়ে নাও, যদি পড়ে নাই তাহলে ভালোই ভালো। দেখো আলী একটা কথা শুনে রাখেন, নবী বললেন দেখো আলী লা আই ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমরিন নাম, আলী রে আজ তোমার হাতে একটা মানুষ যদি মুসলমান হয়ে যায়, এই এরা যদি একটা কলেমা পড়ে লায় তো দুনিয়া দামি দামি উটের চেয়ে তোমার জন্য ভালো। আজ এই জালসা থেকে একজন যদি হেদায়েত পায়, একজন যদি নমাজি হয়ে যায়, একজন যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, এই জালসা কামিয়াব জালসা সাকসেসফুল। এবার নবী আলীকে পাঠালেন, আলী যখন গেছে মারহাব বলছে আলী তোর জীবন এতটা ভারী, শেষমেশ তুই আমার হাতে জীবন দিতে আলী রে, তোর বাবা আবু তালেবের সঙ্গে আমি জানি, তোর বংশ চিনি, তোরা বড় নাম করা লোক, কেন তুই এ যুবক অবস্থাতে এই যৌবন কালে আমার হাতে জীবন দিতে আলী ভাই? হাতি যদি একটা ব্যাংকে মেরে দেয় এতে হাতির সুনাম হবে না, বরঞ্চ হাতির দুর্নামে হবে, যা তুই ফিরে যা। হযরত আলী বলছে ও তুই আসলে ভয় পেয়েছিস আমার হাত থেকে বাঁচার জন্য, তুই আমাকে ফিরাতে চাস? হিম্মত থাকে তো আয়, আমি মুসলিম নওজওয়ান। এবার মারহাবের শরীরে কিন্তু আগুন লেগে গেল, এবার কি বলছে কাদ আলেমাত খায়বার আননি আননি মারহাবুন শাকু সেলায় বাতলন মজাররাব, গোটা খাইবরের মাটি জানে খাইবরের পাহাড় পর্বত জানে আমার নাম মারহাব, উরি আমি অস্ত্র শস্ত্রে সজ্জিত, সমস্ত অস্ত্র নিয়ে আমি প্রস্তুত এবং যুদ্ধের অভিজ্ঞতা রাখি, আমার পাশে যাকে যে আসে তাকে চূর্ণ বিচূর্ণ করে রেখে দিই। হযরত আলী মুচকি এসে বলছেন তুই মানে খাইবরের বাঘ, তুই খাইবরের বাঘ মানে তুই খালি এই বালা পাথরের বাঘ, তুই লাতাসির বাঘ, অন্য জায়গার লয় ঝাঙ্গড় পাড়াতে যাত লাত খেয়ে বইতে যাবি, কথার কথা। কিন্তু আমি শোন হযরত আলী বলছেন আমার পরিচয় লে
কাদ সম্মতনি উম্মি হায়দারা কালাইসে গাফাতিন করিহিল মঞ্জারা। ওরে আমি হলাম যেদিন আমার মা আলীর মায়ের নামও ফাতেমা, আলীর স্ত্রীর নামও ফাতেমা। যেই দিন আমার মা ফাতেমা আমাকে জন্ম দিয়েছিল, আমি শুনেছি আমি নাকি হয়ে পড়ে মার পেট থেকে হয়ে পড়ে আমি তড়পে উঠেছিলাম, যেমন চিতাবাঘ তড়পে ওঠে। আমার তড়ফানি দেখে আমার মা নাম রেখেছিল হায়দার, আর হায়দার বলে শিয়ালাবাদ, হায়দার বলে আপনার চিতা বাঘ। কাম কাল্লাইসে গাবাতিন করিগিল মঞ্জারা। কিন্তু চিতাবাঘ থেকে আমি যখন বড় হলাম আমি হয়ে গেলাম বনের আমি সিংহ, করিগিল মঞ্জারা আর এতই ভয়ানক। ওরে আমাকে দেখতে গেলে কেউ যদি দেখে মানুষ বলে না যে বাঘ দেখতে গেলে চোখ ছান্দি লেগে যায়, আমাকে দেখতে গেলে ওর চোখের আর পলক পড়বে না, ভয়ে কম্পবান। উফি বিশায় কাইলা সন্দারা। আর কেউ যদি সিংহকে বলে ও পশুর রাজা আমাকে খেও না, আমাকে মাফ করো, কোনোদিন সিংহ তাকে ছাড়বে না, ওরে ওকে খোবলে খাবে। আমি ওই সিংহবাঘ, কেউ যদি আমার কাছে আমার প্রাণ ভিক্ষা চায় আমি আমার জুলফিকার তালোয়ার দিয়ে, দুই ধারি জুলফিকার দিয়ে আমি টুকরো টুকরো তাকে করে দিব। এই আমার মা জন্মের দিনই আমার নাম রেখেছিল হায়দারে কররার। চিতাবাঘ বারবার হামলা করে, বড় হয়ে বললাম শিয়ালাবাঘ। আর আল্লাহ আমার নাম দিয়েছে কি জানিস হাজি ভাই? আল্লাহ সারা পৃথিবীর মালিক না? জোরে বলে, সারা পৃথিবীর মালিক না? এ জমিন কার? আল্লাহর। তাহলে আমরা আল্লাহর বান্দা, আমরা সারা পৃথিবীর মালিক। হযরত আলী বলেছেন আমার নাম আল্লাহ দিয়েছেন আসাদুল্লাহ, আমি আল্লাহর বাঘ, আল্লাহর বাঘ। আয় তুই আয়, এবার যেমনই মারাবে কথা শোনা বন্ধুরে আমার। হযরত আলীর মাথাতে শরীরে কোনো যুদ্ধের পোশাক নাই, লোহার পোশাক নাই, সজোরে মারল তালোয়ার, এতই জোরে তালোয়ার মেরেছিল। হযরত আলী যদি পায়তরা বদলে ঢাল দিয়ে যদি না আড়াতো তল্লা গোটা খাবর খান খান করে বেজে উঠেছে, ঢালের উপরে আগুন ছিটকে উঠেছে। আর ওইদিকে দেখুন আমার নবী সিজদায় পড়ে গিয়েছেন। আল্লাহ আমার আলীকে তোমার আমানতে দিয়েছি, রাব্বুল আলামিন গো তুমি আমার আলীর হেফাজত করো। বন্ধুরে আমার হযরত আলী শুধু পায়তারা বদলে যায়, মারহাব আক্রমণ আক্রমণ হেনে যায়, আলী শুধু তার দেখে যান আক্রমণ রুখে যান। দেখি তোর কত মদ্দম, তোর যত শক্তি তুই দেখে দে, আমি আলী আমি নিজের হাত দেখাবো না। এবার বন্ধুরে আমার মারহাব, কিন্তু মারহাবের কোন আক্রমণ কাজে লাগলো না। মারতে মারতে অবশেষে মারহাবের হাত শিথিল হয়ে এসেছে, আক্রমণের আর ধার নাই। হযরতে আলী আল্লাহর বাঘ বুঝে নিয়েছে যে এই তালি তাল। এবার বলছেন খোজদুনকা এরে শয়তানের জাত। এবার আলী আসাদুল্লাহ গালিবের এক হাত তুই বরদাস্ত করিলে। বন্ধু আমার হযরতে আলী যখন জুলফিকার তালোয়ার উঠিয়েছেন আর ওই ধারের ওপরে সূর্যের আলোটা পড়েছে, এমন যা চকচকরে চমকে উঠেছে যে মারহাব ভয়ে পালাবার চেষ্টা করলো কিন্তু পারলো না। আলী হায়দার বসিংহ বাঘের মতন লাফ কেটে এমনই জোরে তালোয়ার মেরেছিলেন, এমনই জোরে তালোয়ার মেরেছিলেন যে মাথার ওপরে যে লোহার টোপটা পড়েছিল, গোটা শরীরে এক কুইন্টাল 20 কিলো যে লোহার পোশাক, সম্পূর্ণ মাথা কেটে যেভাবে কাটকে করব দিয়ে দুই টুকরো করা হয় বসল তালোয়ার মাথাতে, আর শরীরকে দুই টুকরো করে দিয়ে পায়ের ফাঁক দিয়ে তালোয়ার গিয়ে জমিনে টেকে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জি আমরা সেই যা,
আমাদের দেহে আছে জিহাদের রক্ত প্রাণে প্রাণে ইসলামী ঝংকার তাকবীর তাকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চোর মার কত ভেঙে করেছি যে চোর মার এই শির অবনত আল্লাহর কাছে শুধু এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু নাই কোনো তাগুতের কাছে আজ আপনাদের একটা কথা বলে যাচ্ছি ভাই আমি কিন্তু নবী জীবনের একটা বক্তা এটা আমি ফখর করে বলছি না আমার মতে অনেকের মত কিন্তু মিলবে না কিন্তু আমি একাধিক কিতাব এবং নিজের বিশ্লেষণ করে যতটুকু আমি এত পৌঁছতে পেরেছি যে আমার নবীর জন্মের সময় যেই দিন সোমবারের রাত গিয়ে ঠিক শুভেচ্ছা ফজরের আজানের টাইমে মা আমিনার পেট থেকে আব্দুল মুত্তালিবের ঘরে আলোকিত হয়ে জন্ম লাভ করেন এমনই চারটা জিনিস নিয়ে তিনি জন্মেছিলেন যে দুনিয়ার কোনোই ছেলে কোনোই নবীর মধ্যে এই গুণটি ছিল না হয়ে পড়েছে ওই সময় তার আগেই দাদু আব্দুল মুত্তালিব গিয়ে কাবা ঘরে তাওয়াফ করছে কাবা ঘরে তাওয়াফ করছে কে যেন দৌড়ে গিয়ে বলল আপনার বেটা আব্দুল্লাহ যে মারা গেছে না আব্দুল্লাহর বউ আপনার বৌমা আমিনার এখানে একটা বেটা হয়েছে যান আপনি তাড়াতাড়ি আসেন দেখবেন তো চলেন হাজরাতে আব্দুল মুত্তালিব তাওয়াফ শেষ করে এলেন বন্ধকে টোকা দিলেন মান মাইয়াকরল বাদ গেটে কে টোকা দেয় বৌমা আমি একটু ভিতরে আসতে পারি কইছে একটু বাব্বা যান একটু দাঁড়ান আব্দুল মুত্তালিব নিজে বলছেন আমি গেলাম ভিতরে গেলাম আমি কি দেখব দেখছি আমার পোতা পেট থেকে হয়ে পড়েছে তো লাড়ি ভুড়ি ফুল নিয়েই থাকে সব কিছু আলিস গুলিস মেখে থাকে চা চা করে কাঁদে বেটি ছেলে যদি হয়তো হাট লাগিয়ে দেয় বেটা ছেলেটা কম কাঁদে বেটি ছেলেটা একটা ফিতরা যারা হাত ছোটো থেকে হাত লাগিয়ে দেয় কাঁদে ওকে একটু আস্তে করে মারিয়েন যত জোরে মারেননি তার থেকে চিল্লাবে শুধু মানুষ জমা করার লাগে কেস জিতার লাগে এই জন্য নবী বলেছেন খবরদার তোরা স্ত্রীকে মারবি তো চালাকি করে আপনারাই লক্ষ্য করে বলছো ওরা শোনাবো না কি গায়রা মোবাররাহীন এমনভাবে মারবি যেন মায়ের কাহকি দেখাইতে না পারে কাউকে যেন দেখাইতে না পারে ওর বাপ মা যদি দেখতে চায় দেখি তো কোনটা মেরেছে মর বেটা মরা তো যেন ও দেখাইতে না পারে এমন জায়গাতে মা এমনভাবে মারবি কোমরের নিচে আর আপনার হাইটুর ওপরে এই জায়গাখানিতে মারবি পিছনে ফাটবেও না ফুটবেও না রক্ত বেরোবে না আর কোনো ডাক্তারকেও উদাম করেও দেখাতে পারবে না কেস দিতে যাবেন তো বলছে আমি দেখলাম ছেলে উবুড় হয়ে আছে আমরা যারা মাদ্রাসার ছাত্র আমরা আদম মুক্তাদে পড়েছি উবুড় হয়ে আছে হামাগুড়ি দিয়ে আছে সুবহানাল্লাহ মার পেট থেকে হওয়া পড়া ছেলে কোনদিন হামকুড়া পাড়ে যে ভাই হামাগুড়ি দিয়ে আছে আর হাতটা দুনিয়ার যত ছেলে মেয়ে হয় মা গুলোকে জিজ্ঞেস করে মায়েরা ভালো বলতে পারবে মার পেট থেকে যখন ছেলে মেয়ে হয় হাতটা কেমন হয়ে থাকে যে ভাই মুঠ কেমন হয়ে থাকে বলেন তো খোলা থাকে না বন্ধ থাকে জোরে বলেন বন্ধ থাকে কিন্তু আমার মোহাম্মদ শিশু মোহাম্মদ এইভাবে মাথা জমিনে হামাগুড়ি দিয়ে আছে আর হাত ঠিক চেহারার দুই পার্শ্বে মোনাজাতের সময় যেইভাবে হাত করে রাফিয়া নাদাইল আসমা আসমানের দিকে হাত দুখান উঠিয়ে আছেন এবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাই আমার এবং দুনিয়ার ছেলে মেয়ে মায়ের লাড়ির সদর ফুলের যোগ থাকে যতক্ষণ পর্যন্ত আপনার দায়মারা বা নার্সিংহোমে ওই লাড়িটা না কাটবে ততক্ষণ কিন্তু ছেলে মায়ের দুধ খাবে না বা এ করে না শুনুন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বলো দুনিয়াতে কোন এমন জায়গা আছে যেখানে ছেলেরা ছেলেরা নাক দিয়ে নিঃশ্বাস লায় না মানুষ লাভ দিয়ে নিঃশ্বাস যদি না নিতে পারে কতক্ষণ বাঁচবে জি ভাই দুনিয়াতে একটাই জায়গা আছে যেখানে লাক দিয়ে নিঃশ্বাস লাই না তবু ওরা বেঁচে থাকে ডাক্তাররা এতদিন বিশ্বাস করতে পারেনি কিন্তু আজ তারা মানতে বাধ্য হলো সেটা হলো মায়ের প্যাট মায়ের প্যাট
যতক্ষণ পর্যন্ত আপনি লাড়ি না কাটবেন ততক্ষণ আপনি লাখে চিকনিকে দেখেন তখন পর্যন্ত ছেলের লাড় দিয়ে নিঃশ্বাস আসা যাওয়া করে না। যেমনই লাড়িটা কেটে দিল, যেমনই লাড়িটা কেটে দিল সঙ্গে সঙ্গে নাক দিয়ে নিঃশ্বাস আসা যাওয়া শুরু করে দিল। একবার জোরে চিল্লা বলো আল্লাহু সুবহানাল্লাহ। এ কারো কার্যটা কার? স্বয়ং আল্লাহ। তো আমার নবী ও যেন হয়ে পড়ে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে, এই জন্য কোন মুশরিক দাই মা, কোন মুশরিক কাফির দাই মা যেন আমার আখেরি নবীর যেন লাড়িটা না কাটতে পারে, এই জন্য লাড়ি কাটা অবস্থাতেই নবী মা আমিনার পেট থেকে জন্ম নিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুশরিক ছুবে এই যুবকেরা, আর লাপিতের খুব হিন্দুরাকে ঘৃণা করো, আর লাপিতের কাছে গিয়া নবীর সুন্নাতটা যখন জবাই করো, লাপিত হায়রে হায়রে বাম হাতে গালটাকে টেনে ধরেছে, শালা ওরা মুইতা তো পানি লেয় না রে, ওই দিকে ঝুঁকিয়া রেখে দিল, আর ওই হাত তোর গালে দিল, আর ওই গাল দিয়ে ওই মুখ দিয়ে তুই আল্লাহর নাম লিস। শোন, নবীকে নবীর শরীর মুশরিকে ছুঁইতে দেয়নি। আর শোনান, ইব্রাহিমের যুগ থেকে খাতনা মুসলমানের সুন্নাত ছিল, কিন্তু কোন মুশরিক আমার নবীর সুন্নাত দিবে না? ওলে দা মাকফুনা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে খাতনা অবস্থায় পাঠালেন। মুসলমানি দেওয়া আছে, আমার বলার উদ্দেশ্য বন্দরে আমার আমার নবী জন্মেছিলেন সেই দিন নবীর কপাল ছিল মাটিতে, মাটিতে। আর যখন তিনি মারা যাচ্ছেন, যেই সময় মারা যাচ্ছেন ওই সময় ফজরের সময় হাজরাতে আয়েশাকে বলছেন, আয়েশা রে বল নমাজ কি হয়ে গিয়েছে, নমাজ কি হয়ে গিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যার আবু বাকর নমাজ পড়াচ্ছেন, উঠাও আমাকে উঠাও, আমি নমাজটা দেখব। আমার উম্মতেরা আমার সাহাবীরা আজ কপালটা কেমন করে জমিনে ঠেকিয়ে আছে রে, এই জমিনে আল্লাহ জমিনে এই কপাল ঠেকাবার জন্য আমি 23 বছর ধরে কত মার খেলাম, কত পাথর খেলাম, আজ আমাকে নমাজের দৃশ্যটা দেখা। বন্ধুরে আমার, এ মুসলমানের চেহারা, এ নবীর উম্মতের চেহারা একমাত্র একমাত্র পুনত হবে আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া দুনিয়ার যতই বড় শিয়াল মাল আসুক না কেন, এরা গর্দান কাটিয়ে দেবে কিন্তু মাথা নত করবে না। ঈর্ষের অবনত আল্লাহর কাছে শুধু নাই কোনো তাগতের কাছে, সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিলে মাকসুদে পৌঁছে, মঞ্জিলে মাকসুদে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের এই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবয়, আসুক না যত বাধা যত জড় সাইক্লোন, আসুক না যত বাধা যত জড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। একবার সবাই বলুন তো, রাসূলের পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। কালেমাই শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, কেদনা কেদনা মাগ যেতে দাও যেতে দাও, বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। জালেমের পাঞ্জায় বিশ্ব মুসলমান, জালেমের পাঞ্জায় ত্রিপুরার মুসলমান, কান্নাই ভাঙছে নীলাকাশ, আমরে ফুটাবো হাসি, আমরে ফুটাবো হাসি, মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অমানিসা সত্যের আলো দিয়া ফোটাবই, পৃথিবীর এই অমানিসা কোরআনের আলো দিয়া ফোটাবই। আসুক না যত বাধা যত জড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, আল্লাহর আকাশে উড়াব মোরা বন্দুকের মুখোমুখি দা।
দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলব আল্লাহর পথে মোরা চলব আমি বলছিলাম যে নবী সেই দিন উম্মতে দৃষ্টান্ত তৈরি করলেন বন্ধরে জন্ম নিলেন মাথা নিচু করে হাত উপরে উঠিয়ে আর মৃত্যুকালে যে নবী আম্মা জান আয়েশা বলছেন আজ 13 দিন ধরে নবী অসুস্থ 17 ওয়াক্তের নামাজ নবী মসজিদে যেতে পারেননি আমার বুকে মাথা রেখে আছেন আমি নবীকে এভাবে জড়িয়ে ধরে আছি আমার থুতনির নিচে আমার বুকের ওপরে নবীর মাথাটা রাখা আছে ঠিক সোমবারের দিন সূর্য উঠে গিয়েছে নাস্তার বেলা অল্প ক্ষণের মেহমান আল্লাহ ওই সময় মরণের সময় মরণের আগে প্রত্যেক মানুষ বুঝতে পারে যে আমি মারা যাব ওই সময়ে সবাই চায় আমার বেটা বেটি আমার সামনে আসুক আমি দুটা কথা বলবো আমার আপন জনের আসু দুটা কথা বলবো কিন্তু ভাইরে আমার বন্ধুরে আমার এমন প্রেমিক কি দেখেছেন এমন কি ভালোবাসা দেখেছেন মায়েশা বলছেন বুখারী শরীফ হাদিস করে দেখুন মায়েশা বলছেন হঠাৎ আমি দেখলাম আমার নবীর মুখ আমার নবী ঠোঁট দুটো লড়তে আরম্ভ করেছে নবী ঠোঁট লাগছেন আর আমি দেখলাম নবীর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে আল্লাহ আল্লাহ এই সময় আমার নবী কি বলছেন আমার নবীর মুখ দিয়ে কি বের হচ্ছে আমি শোনার জন্য আমি চট করে নিজের মাথার কানটা আমার কানকে আমি আমার নবীর মুখের সামনে নিয়ে গেলাম এরে নবীর উম্মতেরা এরে নবীর ভালোবাসারা শুনছি শুন এই ভালোবাসার তোরা জীবনে কি দাম দিতে পারবি নবী ওই মৃত্যুকালে নিজের বিটি ফাতেমাকে ডাকছেন না হাসান হোসেন নাতিকেও ডাকছেন না জানের পেয়ারা নাতি আবু বাকর উমার কাকি ডাকছেন না নয় আট আটটা বিবি আয়েশার বুকে তো মাথা দিয়ে আছেন আর আটটা বিবি তো দাঁড়িয়ে আছেন তারাকে ডাকছেন না ওই সময় নবী আমার আল্লাহর কাছে